আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ দেশের বাইরে থেকে আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, সবাইকে কৃষি টিভি লাইভের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি শামীম আহমেদ। প্রিয় দর্শক, আজকে আমি চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদীতে, অরুণখোলা এই জায়গাটার নাম। তো এখানে আমরা যে ফার্মে এসেছি এটি হচ্ছে আতিকা ডেইরি ফার্ম। তো আতিকা ডেইরি ফার্মে রয়েছে আপনার এখানে 15 থেকে 25 লিটার দুধের গাভী রয়েছে এবং বিভিন্ন জাতের গাভী রয়েছে। তো দর্শক, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এখানে এই ফার্মে আসলে কী কী জাতের গাভী রয়েছে এবং কোন গাভী থেকে কতটুকু দুধ পাওয়া যায় এবং এই গাভীগুলোর দাম কেমন সেই সম্পর্কে বিস্তারিত। তো দর্শক, চলুন আমি প্রথমে আপনাদেরকে গাভীগুলো দেখাই, তারপর সেই সম্পর্কে বিস্তারিত জানাবো। সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো আতিকা ডেইরি ফার্মের যে মালিক আমজাদ ভাই, আমজাদ ভাইয়ের সাথে। চলুন আমরা কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইজান, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইজান, আমরা জানতে পারলাম আপনার এই ফার্মে 15 থেকে 25 লিটারের দুধের গাভী পাওয়া যায়। তো আমরা আমার দর্শকদেরকে জানার চেষ্টা করি যে আসলে এগুলোর দাম কেমন, আমাদেরকে একটু সময় দিবেন। জি অবশ্যই। আচ্ছা, তো ভাই চলুন আমরা আপনার গাভীগুলো দেখি। আমজাদ ভাই, আমরা খুব সুন্দর একটা গাভী দেখতে পাচ্ছি মাশাআল্লাহ। তো এটা আসলে কি জাতের ভাই গাভী? এটা হলো ফিজিয়ান জাতের গাভী ভাই। ফিজিয়ান? জি। এটার দাঁত কয়টা ভাই? এটা হলো হচ্ছে দাঁত কবলে সেরে উঠছে। সেরে উঠছে? হ্যাঁ। আচ্ছা, এটা কি আগে বাচ্চা দিছে না এবার? হ্যাঁ, এটা দ্বিতীয় বিয়ান চলছে। দ্বিতীয় বিয়ান চলছে। এটা এখন কয় মাসের গাভ? এটা বর্তমানে হলো হচ্ছে গাভ নেই, মানে বাচ্চা দিছে। বাচ্চা দিছে? জি। ও আচ্ছা। বাচ্চার বয়স হলো হচ্ছে 1 মাস হয়ে গেছে। 1 মাস হয়ে গেছে এই আর কি, আবার হিটে আলো আসবে অল্প দিনের মধ্যেই। আচ্ছা আচ্ছা। এটা থেকে কত দুধ দুধ পাচ্ছে? এটাতে মোটামুটি হলো হচ্ছে আমরা 3 বারে দোয়াই, তো 3 বার দিয়ে হলো হচ্ছে 25 লিটার পর্যন্ত দুধ পাচ্ছি। 25 লিটার? জি। ও, এটা যদি বিক্রি করেন কেমন দাম আশা করতেছেন? এটা আমি হলো হচ্ছে 2.5 লক্ষ টাকা হলে পরে বিক্রি করতে চাচ্ছি। 2.5 লক্ষ? এটা যে বাচ্চাটা কি বকা বাচ্চা না সার বাচ্চা? সার বাচ্চা। তো আমজাদ ভাই চলেন আমরা আরো কিছু গাভী দেখি। হ্যাঁ দেখেন। তো আমজাদ ভাই, আমরা এই যে আরেকটা গাভী দেখতে পাচ্ছি ভাই, এটা কি জাতের ভাই? এটা আপনার হলো হচ্ছে, এটা হলো হচ্ছে অস্ট্রেলিয়ান জাতের গাভী। অস্ট্রেলিয়ান? জি। এটা কয় বিয়ান দিছে? এটা হলো হচ্ছে দ্বিতীয় বিয়ান। দ্বিতীয় বিয়ান? জি। বাচ্চা প্রসব করছে না গাভী? হ্যাঁ বাচ্চা আছে। বাচ্চা আছে? জি। কয় মাসে? এটা বাচ্চা হলো হচ্ছে আপনার হলো 25 দিনের হয়েছে। 25 দিনের? জি। আচ্ছা, তো এটা থেকে কতটুকু দুধ পাওয়া যাচ্ছে? এটা থেকে আমরা হলো হচ্ছে 3 বারে 22 লিটার পর্যন্ত দুধ দোয়াচ্ছি। জি। আচ্ছা, আর যে বাচ্চাটা বকনা না সার বাচ্চা? এটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা? জি। আর এটা কয় দাঁত? এটা হলো হচ্ছে 6 দাঁত। 6 দাঁত? জি। তো এটা যদি এখন বিক্রি করেন কেমন দাম হলে বিক্রি করবেন? এটা আমি হলো হচ্ছে 2,20,000 টাকা হলে বিক্রি করব। 2,20,000 টাকা? জি। আচ্ছা, তো চলেন আমরা আরো দেখি। ওই যে সামনে একটা গাভী দেখা যাচ্ছে, আমরা তো এই যে আমরা একটা গাভী দেখতে পাচ্ছি, এটা আসলে কি জাতের ভাই? এটা জার্সি জাতের গাভী ভাই। জার্সি জাতের? জি। আচ্ছা, তো এটা কয় বিয়ান দিছে ভাই? এটা হলো হচ্ছে দ্বিতীয় বিয়ান চলছে, মানে এখন প্রেগনেন্ট অবস্থায় আছে। প্রেগনেন্ট? জি। কয় মাসের গাভী এটা? এটা হলো হচ্ছে 7 মাসে পড়ছে। হ্যাঁ, 7 মাসে পড়ছে। 7 মাসে পড়ছে? জি। আচ্ছা, তো এটা থেকে এই বিয়ানে কতটুকু দুধ পাওয়া যাবে বলে আশা করতেছেন? গেল বিয়ানে আমরা এটা থেকে হলো হচ্ছে 17-18 লিটার পর্যন্ত দোয়াইছি, আশা করি এবার 20 হবে। আচ্ছা, তো এটা আসলে আপনি কেমন দাম আশা করতেছেন যদি বিক্রি করেন? এটা আমি মোটামুটি 1,80,000 টাকা করলে বিক্রি করব। 1,80,000? জি। আচ্ছা, আর এটা দাঁত কয়টা? এটা দাঁত হলো হচ্ছে 6টা। 6টা? জি। আচ্ছা, চলেন আমরা আরো কিছু গাভী দেখি। আমজাদ ভাই, এই যে আমরা একটা গাভী দেখতে পাচ্ছি, এটা কি জাতের ভাই? এটা অস্ট্রেলিয়ান গাভী ভাই। এটা অস্ট্রেলিয়ান? জি। আচ্ছা আচ্ছা, তো এটা কি ক্রস নাকি ভাই? হালকা ক্রস আছে। আচ্ছা আচ্ছা, তো এটা আগে কি বাচ্চা দিছে না? হ্যাঁ, প্রথম, এটা প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চা দিবে? জি। কয় মাসের গাভ এটা? হলো হচ্ছে 8 মাসে পড়ছে। 8 মাসে? দাঁতে নাই এখনো। এখনো দাঁতে নাই? না। আচ্ছা, তো এটা দুধ কতটুকু আশা করেন যে প্রথম বিয়ানে পাওয়া যাবে? এর মায়ের তো হলো হচ্ছে দুধের রেকর্ড ছিল হলো হচ্ছে 25 লিটার পর্যন্ত, তো সেই আঙ্গিকে আশা করি বর্তমানে 15-16 পাওয়া যাবে প্রথম বিয়ানে। তো বাচ্চা প্রসব করার পরে যদি বিক্রি করেন কেমন দাম হলে বিক্রি করবেন?
এখন এটা আমি হলো হচ্ছে 1,60,000 টাকা হলে বিক্রি করতে চাচ্ছি আর কি, বাচ্চা বিশেষ প্রসব করার পর। জি আচ্ছা ঠিক আছে, তো চলেন আমরা আরও দেখি। এটা কী জাতের ভাই? এটা জার্সি জাতের গাভি। জার্সি? জি, এটার বাচ্চা বলা হচ্ছে যে জার্সি। এটা বাচ্চাটা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এটা কি যে এটার প্রথম বিয়ানের বাচ্চা না দ্বিতীয় বিয়ানের? এটা প্রথম বিয়ানের বাচ্চা। প্রথম বিয়ানের বাচ্চা। এবার এখন গাব? এটা হলো হচ্ছে গাব অবস্থায় আছে, তারপরে এখন হলো হচ্ছে 15-16 লিটার পর্যন্ত দুধ দোয়াচ্ছে। এখনো 15-16 লিটার পাওয়া যাচ্ছে? হ্যাঁ। ও বাচ্চার বয়স হলো আছে 10 মাস। 10 মাস? কিন্তু হলো কয়েকবার মিস্টেক করেছে, তো যার কারণে এখন হলো হচ্ছে গাব ধরাইতে পারছে, মানে একটু কষ্ট হয়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বাচ্চাটা হলো হচ্ছে আবার গাব হয়ে গেছে। বুঝতে পারছি। তো এটা আপনার কয় দাঁতের? এটা হলো হচ্ছে 4 দাঁত। 4 দাঁত? জি। তো এটা এই বিয়ানে কতটুকু দুধ আশা করা যায়? এখন এই বিয়ানে 17-18 লিটার পর্যন্ত আর কি দোয়াইছি, ইনশাল্লাহ আগামী বিয়ানে 20-এর উপরে দুধ আসবে। আচ্ছা, তো তখন ইনশাল্লাহ কেমন দাম হলে বিক্রি করবেন? আমি ইনশাল্লাহ মোটামুটি এটা যদি হলো হচ্ছে 2,20,000 হয় তাহলে আমি বিক্রি করতে পারবো। আচ্ছা, তো চলেন আমরা আরও কিছু গাভি দেখি। আমজাদ ভাই, এই যে আরেকটা গাভি দেখতে পাচ্ছি ভাই, এটা কী জাতের? এটাও জার্সি ভাই। এটাও জার্সি? জি। এটা কি প্রথম বিয়ান দিবে? হ্যাঁ, প্রথম বিয়ান দিবে। কয় মাসের গাভিটা? এটা হলো হচ্ছে 8 মাস, 8.5 মাস চলছে। দাঁত কয়টা এটা? এটা দাঁত হলো 2টা। 2টা? জি। আচ্ছা, তো এর মায়ের দুধের রেকর্ডটা কতটুকু বলতে পারবেন? মায়ের দুধের রেকর্ড হলো 20-এর উপরে ভাই। 20-এর উপরে? জি। এটা প্রথম বিয়ানে কতটুকু দিবে বলে আশা করেন? এটা প্রথম বিয়ানে আশা করা যায় হলো 16-17 দিবে। 16-17? জি। এত বেশি? হ্যাঁ, এটার মায়ের রেকর্ড যেহেতু হলো হচ্ছে বেশি, তো সেক্ষেত্রে হলো হচ্ছে প্রথম বিয়ানে আমরা এটাই হলো হচ্ছে আশা করি, ইনশাল্লাহ পাইছি। এর আগে হলো হচ্ছে এর মায়ের আরও বাচ্চা ছিল। আচ্ছা, ওটা থেকে। তো এটা কেমন দাম হলে বিক্রি করবেন? এটা মোটামুটি হলো হচ্ছে 1,45,000 টাকা হলে আমি বিক্রি করব। 1,45,000? জি। আচ্ছা, তো চলেন আমরা আর কিছু গরু দেখি। আর চলে এবার বাইরে। এটা? হ্যাঁ। কী জাতের? এটা হলো হচ্ছে জার্সি জাতের বাচ্চা। জার্সি জাতের? কয় মাস বয়স? এটার বয়স হলো হচ্ছে আপনার হলো 11 মাস। 11 মাস? জি। তো এটা আপনার মায়ের দুধের রেকর্ডটা কত বলছিলেন? মায়ের দুধের রেকর্ড হলো 25 লিটার। 25 লিটার? জি। এই বকনাটা বিক্রি করলে কত দামে বিক্রি করবেন? এটা বিক্রি করলে আমি হলো হচ্ছে 70,000 টাকা বিক্রি করবো। 70? জি। তো আমজাদ ভাই, আমরা তো আপনার খামারটা দেখলাম, বিভিন্ন জাতের গাভি দেখলাম এবং বিভিন্ন অনেক সাইজের। তো আসলে আপনার খামার থেকে যদি আমার কোনো দর্শক গরু কিনতে চায় বা তারা নিতে চায়, তারা আসলে কীভাবে নিবে সেই সম্পর্কে একটু বলেন। এখন হলো হচ্ছে আমার ফোন নাম্বার থাকবে, ওনারা হলো হচ্ছে ফোন দিবে, ফোন দিয়ে হলো হচ্ছে আমাদের এখানে আসবে, তারপর যাচাই বাছাই করবে। যাচাই বাছাইয়ের পরে হলো হচ্ছে প্রয়োজন বোধে ওনারা একদিন কি দুই দিন থাকবে, থাকার পরে দুধ দোয়াবে। দুধ দোয়ানোর পরে যদি আমার আমার কথা কাজের মিল থাকে তাহলে নিবে, আর নতুবা হলো হচ্ছে তাদের হলো হচ্ছে নেওয়ার দরকার হবে না। জাস্ট হলো হচ্ছে ভাড়ার টাকাটাই হলো হচ্ছে খরচ হবে, ওইটুকুন খরচ করে ওনারা চলে যেতে পারবে, কোনো সমস্যা নেই। আসলে লেনদেনটা কীভাবে করবে? যে গরু হচ্ছে টাকার বিষয়টা, এটা আমরা হলো হচ্ছে ব্যাংকের মাধ্যমে করে থাকি। ব্যাংকের মাধ্যমে? জি। আচ্ছা, আর এই যে দুধের বিষয়ে যে একটা মানে প্রতারণা হয়, সেই ক্ষেত্রে আপনারা কী ধরনের নিশ্চয়তা দেন? এখন আমরা হলো হচ্ছে মনে করেন যে হলো হচ্ছে 90% নিশ্চয়তা দেবো। কারণ? জি, কারণ কি 1% হলো 10% করলে ওটা হলো হচ্ছে থাকবেই। এখন সেটা আমার মধ্যে হোক আরেকজনের মধ্যে হোক সেটা থাকবেই, কারণ কি হচ্ছে 100% গ্যারান্টি কেউ কোনো সহ কোনো দিনও দিতে পারবে না। হয়তো আবহাওয়ার কারণে, আবার প্রতিকূল হলো হচ্ছে পরিবেশের কারণে, আবার হলো হচ্ছে যাতায়াতের হলো হচ্ছে প্রবলেমের কারণে হয়তো একটু 19-20 হতে পারে। এই জন্য আমি হলো হচ্ছে 90% হলো হচ্ছে দিচ্ছি, 100% দিতে পারবো না আমরা। আচ্ছা, হয়তো 2-1 লিটার হলে সেটা তো আর কোনো সমস্যা। হ্যাঁ হ্যাঁ, কারণ এটা যে কেউ নেবে, কিন্তু যখন 20 লিটার একটা 12 লিটার হয়ে যায় তখনই তো সমস্যা। এটাই তো প্রবলেম, তো অবশ্যই। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ এদিক দিয়ে হলো হচ্ছে নিশ্চিন্তে থাকতে পারবে তারা, যে আমাদের কাছে আসে ইনশাল্লাহ এরকম ধরনের কোনো প্রতারণায় পড়বে না। আমাদের আরেকটা বিষয়, এই যে আপনাদের কাছে গরু কিনে নেওয়ার পরে খামারিরা কোনো বিষয়ে মানে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে, যে দুধের বিষয়ে যাতে তারা দুধটা ভালো পায়? দুধের বিষয়টা হলো সতর্ক থাকতে হবে হলো হচ্ছে গরুর খাদ্যের উপরে, তারপরে হলো হচ্ছে ওই দেখতেও খেয়াল রাখতে হবে যে হলো হচ্ছে গরুর হলো দোয়ানোর টাইমটা হলো হচ্ছে ওভার হয়ে গেলো কিনা, ওভার হয়ে গেলে আবার হলো হচ্ছে মিস্টাইটিস হওয়ার সম্ভাবনা থাকে ভাই। আচ্ছা আচ্ছা, মিস্টাইটিস হলে পরে গেলে হলো গরুটার হলো হচ্ছে অনেক সময় হলো হচ্ছে যদি সঠিক ট্রিটমেন্ট না পড়ে তো বানটা পুরোটাই হলো হচ্ছে নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আর খুরা রোগের প্রতি বিশেষ করে আরও হলো হচ্ছে খেয়াল রাখতে হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় হলো হচ্ছে পরিবেশে গেলে পরে হলো হচ্ছে মনে করেন যে যাতায়াতের প্রবলেমের কারণে শরীর স্বাস্থ্য ব্যথা হয়, এই ব্যথা হওয়ার কারণে অনেক সময় হলো হচ্ছে পায়ের রস আসে, রসের থেকে খোঁড়া রোগ ধরে। আচ্ছা ঠিক আছে, তো আমজাদ ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন আমার দর্শকদের জন্য। 01751333490। ও আমজাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি বলে দিই, ঠিক আছে।